আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 15 রোজা, আর দেখতে দেখতে রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, আর আমি ইফতার রেডি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু করে। আজকে আমার মেয়ে সেকেন্ড রোজা রেখেছে, সেজন্য আমি আবার ওর পছন্দের ইফতার রেডি করছি। আমি ভাজা পোড়া বেশি পছন্দ করি না, সেজন্য করা হয়নি, আজকে সেকেন্ড টাইম করলাম। একদম প্রথম রোজাতে করেছিলাম আর আজকে করলাম। আর এই তো ফার্স্ট টাইম আমি তেলের পিঠা বানিয়েছি, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভালো লাগছে। আমি আসলে সব কিছুই মোটামুটি পারি, তবে তেলের পিঠাটা আমার হয় না, কিন্তু এটা আমার বাসায় সবাই পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। আর পিঠা বানানোটা আমি ভিডিও করিনি, কারণ ভালো হয় না বলে ভয় পেয়েছি। আর সাথে ছিল সবজি খিচুড়ি আর হচ্ছে খাসির গোস্ত ভুনা করা। এটাই ছিল আমাদের ইফতার। এর মধ্যে আমি আসলে বেশি কিছু করি না, কারণ বেশি কিছু করলে বাসায় নষ্ট হয়ে যায় খাবার, রোজার মধ্যে খাবার শেষ হয় না। আর এই যে পিঠা, আমি এটা একদম ক্লোজ করে নিয়েছিলাম, কিন্তু কয়েকটা আছে সে ভালো হয়নি, তারপরও ভালো হয়েছে। আর আমি তো নামাজ শেষ করেছি, আমার মেয়ে এবং ছেলে দুজনেই নামাজ পড়লো, আর ছেলের নামাজ পড়া দেখে আসলে ভালো লেগেছে, সেজন্যই আমি একটু ভিডিও করলাম। জানি না আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগবে। আর এই ভিডিওটির মধ্যে যদি কোনো কিছু একটু ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।